তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে, আজ এবং কাল এই দুই দিন পশ্চিমবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির একটি পূর্বাভাস দেওয়া হয়েছে এবং কোন কোন জেলাতে বেশি বৃষ্টি হবে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত একটু কম হবে সেটা কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন এই যে ম্যাপ প্রকাশ করা হয়েছে, সেই ম্যাপ অনুযায়ী দেখানো হয়েছে যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি হবে, সতর্ক বার্তা কি রয়েছে। এবং এখানে যে ম্যাপ প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকবে সেটাও কিন্তু বলা হয়েছে। এবং এই যে ম্যাপ প্রকাশ করা হয়েছে সেটাতে বলা হয়েছে আগামী দুই দিন পশ্চিমবঙ্গের যে টেম্পারেচার অর্থাৎ রোদের যে তাপমাত্রা সেটা কোথায় কত ডিগ্রি থাকবে। তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পশ্চিমবঙ্গের যে ঝড় বৃষ্টি সেটা কোথায় কেমন হবে। সেক্ষেত্রে আজকের যে ঝড় বৃষ্টি সেখানে এখানে পরিষ্কার দেখুন বলা হয়েছে যে আজকে 11 তারিখ সকাল হইতে 12 তারিখ সকাল পর্যন্ত, অর্থাৎ এই যে সকাল থেকে সকাল অর্থাৎ 24 ঘন্টা, অর্থাৎ এই 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে। এখানে পরিষ্কার বলা হয়েছে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলিতে হলুদ সতর্ক বার্তা দেওয়া হয়েছে, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই যে উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে সেখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির এখানে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। সঙ্গে কিন্তু ঝড়ো হাওয়া বইবে, সেটা কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে। এই যে 6 থেকে 7টি যে জেলা বললাম এই জেলাগুলিতে এই সমস্ত বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপরে দেখুন মুর্শিদাবাদ রয়েছে, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া, এরপরে দেখুন রয়েছে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কমলা সতর্ক বার্তা দেওয়া হয়েছে বা কমলা সতর্কতা জারি করা হয়েছে। এবং এখানেও দেখুন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির কথা বলা হয়েছে এবং এখানে একদম ঝড় বৃষ্টি হবে কত না 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হবে আজকে সকাল থেকে নিয়ে আগামীকাল সকাল অর্থাৎ এই 24 ঘন্টার মধ্যে। এরপরে এই যে জেলাগুলির কথা বলা হয়েছে, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই যে জেলাগুলি রয়েছে এখানেও দেখুন হলুদ সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং এখানেও দেখুন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে আজকে সকাল থেকে নিয়ে কালকে সকাল 24 ঘন্টা পর্যন্ত। এবং এখানে ঝড়ো হাওয়ার যে গতিবেগ সেটা 40 থেকে 50 কিলোমিটার বেগে থাকবে, এটা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর আপনাদেরকে বলে রাখি আগামীকাল সকাল 8:30 থেকে নিয়ে তার পরের দিন সকাল 8:30 অর্থাৎ 13 তারিখ সকাল 8:30 পর্যন্ত দ্বিতীয় দিন অর্থাৎ এই যে 24 ঘন্টা, সেক্ষেত্রে দেখুন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাকে একদম হলুদ সতর্ক বার্তা দেওয়া হয়েছে, তবে ঝড়ের পরিমাণ কম বেশি কিছুটা দেখানো হয়েছে। প্রত্যেকটা জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকাল থেকে তার পরের দিন সকালে এই 24 ঘন্টা পর্যন্ত। এবং এই উপরে যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলি যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই যে জেলাগুলি রয়েছে এখানে ঝড় বৃষ্টির সঙ্গে এখানে বজ্র বিদ্যুৎ এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে। এরপরে দেখুন মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাকেও হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে এমনটা কিন্তু বলা হয়েছে। এরপর দেখুন বৃষ্টিপাতের যে পূর্বাভাস সেটা কি বলা হয়েছে, না উত্তরবঙ্গের এই যে জেলাগুলি রয়েছে যে জেলাগুলিকে হালকা আকাশী কালারে দেখানো হয়েছে সেখানে কিন্তু 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু আগামীকাল থেকে নিয়ে 13 তারিখ এই 24 ঘন্টা পর্যন্ত। তবে দেখুন মাঝখানে যে জেলাগুলি রয়েছে যেগুলিতে একদম সবুজ গাঢ় সবুজ যে সংকেত দেওয়া হয়েছে যে জেলাগুলি সেখানে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচে যে জেলাগুলি রয়েছে হুগলি, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই যে জেলাগুলি এটা হালকা আকাশে অর্থাৎ এখানে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কত পার্সেন্ট না 51 থেকে 75% বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আজকে সকাল থেকে নিয়ে আগামীকাল সকাল অর্থাৎ এই যে 24 ঘন্টা, এক্ষেত্রে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই আপনারা দেখতে পাচ্ছেন হালকা আকাশী কালার, এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই এখানে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে না 51 থেকে 75% এখানে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেওয়া হয়েছে।
এবার টেম্পারেচারে চলে আসি। এখানে আজকে যে টেম্পারেচার সেটা দেখুন, এখানে বলা হয়েছে আপনারা এই ম্যাপে যেটা নীল কালার দেখতে পাবেন সেখানে টেম্পারেচার সবচেয়ে কম 19 ডিগ্রি, তবে যেখানে আপনারা সবুজ কালার দেখতে পাবেন যে সমস্ত এলাকা বা যে জেলাগুলি সেগুলিতেও টেম্পারেচার একদম স্বাভাবিক, তবে যেগুলি হলুদ রয়েছে হালকা সেখানে টেম্পারেচার একটু বেশি দেখবে। যেমন পুরুলিয়া, এখানটা দেখুন একটু হলুদ আছে, এখানে দেখুন 33 ডিগ্রি, বা এখানে দেখুন বিষ্ণুপুর এটা 32 ডিগ্রি, এখানে মেদিনীপুর 33 ডিগ্রি, এখানে দেখুন দীঘাতেও 33 ডিগ্রি। তবে কিন্তু আপনারা যদি হালকা সবুজ দেখতে পান, যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা বর্ধমান, হাওড়া, আলিপুর বা দমদম, কৃষ্ণনগর, শান্তিনিকেতন, শ্রীনিকেতন, এখানে দেখুন হালকা সবুজ দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে টেম্পারেচার একটু কম। যেখানে গাঢ় সবুজ দেখতে পাবেন সেখানে আরও কম। এখানে দেখুন মালদা 32 ডিগ্রি, জলপাইগুড়ি 32 ডিগ্রি, এখানে কিন্তু টেম্পারেচার কম, কিন্তু যেখানে নীল কালার সেখানে একদমই কম। দার্জিলিং 19 ডিগ্রি, কালিম্পং এখানে কিন্তু 22 ডিগ্রি, আজকের যে তাপমাত্রা সেটা কিন্তু থাকবে। আগামী কালকের তাপমাত্রা কি থাকবে, একই ব্যাপার না, যেখানে আপনারা নীল কালার দেখতে পাবেন সেখানে তাপমাত্রা সবচেয়ে কম, যেখানে আপনারা সবুজ কালার দেখতে পাচ্ছেন সেখানে মোটামুটি স্বাভাবিক তাপমাত্রা। যেমন এখানে শিলিগুড়ি রয়েছে, জলপাইগুড়ি, মালদা, এই সমস্ত এলাকাতে দেখুন টেম্পারেচার কম, কিন্তু যেখানে আপনারা একবারে হলুদ পাবেন এখানে দেখুন আগামী কালকে আবার টেম্পারেচার একটু বাড়বে, শ্রীনিকেতন, শান্তিনিকেতন, বর্ধমান, হাওড়া, এখানে কিন্তু দেখুন 33 ডিগ্রি তাপমাত্রা হয়ে গেছে। আবার এখানে দেখুন মেদিনীপুর, সেখানে কিন্তু 34 ডিগ্রি তাপমাত্রা আগামী কালকে কিন্তু থাকবে। তো বন্ধুরা, এগুলি কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষে এই যে তাপমাত্রা গ্রাফ সেটাও দেখানো হয়েছে, কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আগামী 2 দিন, বৃষ্টিপাতের পূর্বাভাস কী রয়েছে সেটাও দেখিয়ে দিলাম, এবং এই 2 দিন যে সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলাতে কেমন সতর্কবার্তা রয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা কমেন্ট করবেন যে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলাতে এই মুহূর্তে ঝড় বৃষ্টি হচ্ছে কি না বা কোনো রোদের টেম্পারেচার রয়েছে কি না অবশ্যই কমেন্ট করবেন, কিংবা আপনি যদি বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন আপনাদের বাংলাদেশে কেমন এই মুহূর্তে আবহাওয়া রয়েছে অবশ্যই নিচে কমেন্ট আপনারা জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন, এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন।